হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে রাখি বন্ধনী, আর পৃথিবীর সমস্ত ভাইদেরকে শুভেচ্ছা জানাই। তোমাদের সবার দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে। আর এখন বাজে অলমোস্ট 6টা। এইসব দিনগুলো আমার মনটা খুব খারাপ হয়ে যায়। যদি বাড়ির কাছাকাছি থাকতাম, অ্যাটলিস্ট একটা রাতেরও জার্নি করা যেত, তাহলেও মনে হয় চলে যাওয়া যেত। আর এই করোনার সময় তো সেটা দুর্বিষহ অবস্থা, বাচ্চাকে নিয়ে ট্রাভেল করাও যায় না। আর এখানে তাও যদি ট্রেনে আমি যাই, ইনফ্যাক্ট যদি আমি ফ্লাইটেও যাই বাড়ি, তাও আমি দিনের দিন পৌঁছাতে পারবো না। কারণ এখান থেকে আহমেদাবাদ যেতে যেতেই আমার 6-7 ঘন্টার বেশি, তারপর ফ্লাইট ধরা, তারপর ইয়ে করা, দিনের দিন অসম্ভব। হওয়া চুলের আমার 12টা বেজে, দেখো মাথায় মানে প্রচুর চুল উঠে গেছে, কিন্তু হচ্ছে আবার নতুন চুল গজাচ্ছে। বাবুই স্লাইড করছে, আমি কিছুক্ষণ দোল খেলাম, কিছুক্ষণ এনরিকের গান শুনতে শুনতে হাঁটলামও। এই দেখো আরও সবাই এসছে, দেখো দোল খাচ্ছে। আজকে একটু কম, রাখি বন্ধনই তো, যে যার বাড়িতেও গেছে, যাদের কাছাকাছি বাড়ি, বা কেউ বেরোয়নি বাড়িতে, লোকও এসছে, এরমও হতে পারে। সব উৎসবের দিনগুলো আসলে মনটা খুব খারাপ হয়ে যায়, বাড়ি যেতে পারি না। না সৌরভ গেছে সেই বন্ধুদের সঙ্গে পার্টিতে, মাঝে মাঝে একটু বন্ধুদের সঙ্গে একটু ঘোরা বা পার্টি পার্টিও দরকার আছে। কিন্তু সবসময় ঘরে বউ বাচ্চা অফিস, মানে মানুষ আর কী করে পারবে বলো? তোমাদের মধ্যে কেউ আমার মতন আছো যাকে সারাদিন শুধু তাকেই জল করতে হবে? বাড়ি কেউ করবে না, বাবুই তো ছোট, বাবুই তো করতে পারে না। সৌরভ যদি খালি বোতল দেখে, এই বোতলও খালি, তাহলে খালি বোতলটা তুমি একটু ভরতে পারো না? খাবে কিন্তু ভরার নামে কোনো খোঁজ নেই, সেই আমাকেই করতে হবে সব। এবার জানি বলবে কাজটা এত ছোট কাজ, এইটুকুনি তুমি করতে পারো না? বাট তিনজন যখন কন্টিনিউ জল খায় না, আর একাকে যখন ভরতে হয়, আর এই বোতলে জল দিয়ে রান্না করতে হয়, তাহলে এবার বলো তুমি কতবার আমায় করতে হয়? একটা ফোন করে দেখি, দাঁড়াও দেখি কি বলে, কত দেরি হবে আর। 7টা বাজে তো, আর কতক্ষণ আসবে? না এখন বুঝতে পারছি না কখন বাড়ি আসে। আজকে একটা চরম একটা অশান্তি হবেই হবে, মানে কথা তো আমি বলবোই না সিরিয়াসলি। এখন নিজের জন্য এক একাই চা বানাই, মানে একা চা খাবো সেটা না, একটা লিমিট থাকে টাইমের ইয়ে করা না। গেছে কখন তুমি জানো? 3:30-এরও আগে, আর এখন এই 7:30 বাজে। দুপুরবেলা কী করেছিলাম তো বলা হলো না। দুপুরবেলা তোমার প্লেন ভাত আর হচ্ছে চিকেনের একটা কী বলে যেন, সে আমি নাম ভুলে গেছি, রেজালা না বেশ ভুলে গেছি গো, বাট দারুণ খেতে। আমি অনেকদিন বাদে রান্নাটা করলাম, আর একটুও জল না দিয়ে কষিয়ে হেভি হয়েছিলো। একটু তেলটা বেশি দিয়ে করেছিলাম তো, যার জন্য জলটা দিইনি তো, বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে, খেতে দারুণ আছে। বাসন মাজার পরে এক ফোঁটা দু ফোঁটা জল থাকে, এই আবার মুছো আবার রাখো। আমি চেষ্টা করি তাড়াতাড়ি জল ঝরে গেলে ভালো, এমনি রেখে দেয়, বাট লাস্টের দিকে দেখবে কী হয়, সেগুলো জল ঝরেই না, অগত্যা মুছে রাখতে হয়। কী জ্বালা না, উল্টো পাল্টা কাজ করতে করতে দিন চলে যায়, কাজের কাজ আর কিছু হয় না। বাইরে এই মার সাথে এখন এই কথা বলছিলাম, তার আগে বোনের সঙ্গে কথা বলছিলাম ব্যালকনিতে বসে বসে, উফ মানে মন ভালো হয়ে যায়, কি সুন্দর কি বলবো। চলো দেখাচ্ছি, দাঁড়ো একটা টি শার্ট আছে ভাঁজ করে নি, মানে সেই গুচ্ছের এতগুলো হয়েছে, সেই জায়গায় ভাঁজ করে করে রাখা, উফ কি যে বিরক্তির জিনিস আর কি বলবো।
আমার ব্যালকনি থেকে পূর্ণিমার চাঁদটা একটু দেখো, এসব ক্যামেরাতে আসে না বুঝলে তো। আর এই দেখো নিচে ওই যে রাস্তা স্কুটি করে চলে যাচ্ছে কে, আর জুমটা এবার অফ করি দাঁড়া। এই দেখো কি অসাধারণ, ওফ ওফ সত্যি আমি যে কি লাকি, এরকম সুন্দর একটা জায়গা থেকে এত ভালো ভিউ আমার ব্যালকনি থেকে দেখা যায়, বিশেষ করে এই যে রাস্তাটা আর এই যে স্ট্রিট লাইটগুলো জ্বলে। আর এরকম সবাই দেখো হাঁটছে, ঠিক আছে আমি মাঝে মাঝে হাঁটি, আর এখান থেকে এই যে জাস্ট এই যে ভিউটা। এবার যাই ফ্রেশ হয়ে আসি, রাতও হয়ে গেছে, এতক্ষণ তোমার 10:30 না কি বলছি ধুর 10:10 আবার কালকে সকালবেলা অফিস, বাবু এর আবার অনলাইন ক্লাস, কত কাজ। সকালবেলা ভাইয়ের মেসেজ, হ্যাঁ তো লিখছে আমাকে, নিজে কিন্তু জীবনে ফোন করবে না। এবার সেই উল্টোটা আমার ঘরে দোষ চাপিয়ে দিয়ে বলছে যে তুই তো ফোনও করবি না, তুই তো ভুলেও গেছিস, আমি মেসেজ পাঠালাম। আমি তো আমি হায় রে কি বদ, তারপরে আবার ফোন করলাম অনেকক্ষণ ধরে, এইসব দিনগুলোতে খারাপ লাগে। যদিও বোন প্রত্যেকবার ভাইকে বাদে, হয় বোন আসে নাই ভাই যায় বাড়িতে, কিন্তু এবার কি হয়েছে মা ঠাম্মু মারা গেছে না, তো 1 বছর এই কাল অসহজ, তো এর জন্য রাখি ফাঁকি বাঁধা যাবে না। এবার যেন সামনের বছর আমি বাড়িতে গিয়ে আমি বোন একসঙ্গে ভাইকে রাখি বাঁধতে পারি। নন্না মুন্না রাহি হো দেশ কা সিপাই হো বোলো মেরে সং জয় হিন্দ। আমি রোজ রাত্রিবেলা একটু বোরলিন লাগাবই, ভীষণ ঠোঁট তোমার স্মুথ হয়, প্লাস হচ্ছে সকালবেলা যখন স্নান দান করবে না তখন এই টাওয়েলটা দিয়ে বেশ ভালো করে ঠোঁটটাকে একটু নিজে রাব করে নাও, মানে শুকনো টাওয়েল না আবার একদম ভিজে না, মানে একটু নিংড়ানোর পরে যে অবস্থায় হয় আর কি, তো বেশ ওইটা দিয়ে একটু ঠোঁটে যদি একটু রাব করো না ডেড সেলগুলো চলে যায়, ঠোঁট একদম ক্লিন। আর এরকম যে ডেড সেলগুলো থাকে না যখন লিপস্টিক বলে কি অতি বিচ্ছিরি বিতিকিচ্ছিরি লাগে, সেটা কখনোই লাগবে না। একটু লাগাই অ্যালোভেরা জেল, ব্রণ হচ্ছিলো তো দেখি এটা দিয়ে একটু কম হয়েছে, আমার গলাটা এখন টোনার শুকায়নি, এর মধ্যে দিয়ে দিলাম। বডি লোশন একটু লাগানোই চাই ঘুমানোর সময় আর সকালে স্নান করার পরে। ঘুমিয়ে পড়ি তাহলে, হ্যাঁ আর না সব কাজ করে ফেলেছি, বাসন আর 2-3টে থালা আছে, আর মাঝে ইচ্ছা করলো না কালকেই করে নেবো। আর তোমরা ভালো থেকো তাহলে, আর কীভাবে তোমরা সেলিব্রেট করে রাখি বলো জানিও আমাকে কমেন্ট সেকশনে, আর ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা করছি পরের ব্লগে, টাটা।